আজকে যদি কোন সাহাবায়ে কেরাম আমাদের মসজিদ গুলো আসতেন, তিনারা পালায় যেতেন, কইতে এটা কোন নামাজ এরা পড়ে, কোন নামাজ পড়ে, ছোট্ট ছোট্ট সুরা দিয়ে এসাও শেষ, ফজর শেষ। আপনাদের এই রাজশাহী থেকে এক ছিল ঢাকার এক মসজিদে গিয়ে আমিন জুড়ে বলেছে ইমাম দৌড় মারছে পুরান ঢাকায়। তো মানুষ বললো এই তুই দৌড় দিছ কেলা, কয় কি জানি মসজিদে হান দায় গেছে গা ঢাকায় বাস কাবে কি হান দিয়েছে, কয় কি জানি হান দায় গেছে গা মসজিদের ভিত্তি। তুমি বেটা ইমাম, তুমি জানবা না আমিন কয়ভাবে পড়া যায়? হ্যাঁ মূর্খ, তোর জানা দরকার কয়ভাবে আমিন পড়া যায়, তোর জানা দরকার আঙ্গুল কয়ভাবে লাড়ানো যায়। কি নিয়ে মসজিদে ইমামতি করতে আস, নিজের হাদিসগুলো নিজেরা পড়ে না মানেও না। অধিকাংশ মসজিদে নামাজ পড়ি, নামাজের ভিতরে রাসুলের সুন্নত অধিকাংশ মসজিদে নাই। একামতে রাসুল একামত শুনেই মুসল্লিদের দিকে ঘুরতেন, ঘুরে বলতেন ইস্তাউ আকিমু সুফুফাকুম তারাসাউ আসাদুল খালাল ইয়ারহামুনি ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সুজা করো, কাতার সুজা করা নামাজ কায়েমের অংশ, লেগে দাঁড়াও, যারা লাগে আল্লাহ জান্নাতে তাদের জন্য বাড়ি বানায়া দেয়। এখন অবাক হয়ে এরকম করে তাকিয়ে থাকে। আমি বললাম ইমাম সাহেব কার নামাজ দেখে নামাজ পড়া, একামত হলো ইমাম সাহেব ওদিকে মুখ, কাতার সোজা করো, আল্লাহ মনে হয় মোরা লাশের নামাজ পড়াচ্ছে। আরে আবু উমর রাথি নিয়ে ঘুরতেন যাদের কাতার বেকা হতো গর্দানে বাড়ি মারতেন, এত টাইট হয়ে দাঁড়াতেন জামার এই পাঁচটা ছিঁড়ে যেত সাহাবায়ে কেরামে, এত টাইট হয়ে দাঁড়াতেন। কোথায় গিয়েছেন আমাদের সৌন্দর্য? আপনি যখন এই যে আমি আমাদের সভাপতির সাথে হাত মিলালাম, সম্পর্ক বাড়লো না কমলো? আবার যদি স্যারকে আমি জড়িয়ে ধরি সম্পর্ক আরো বাড়লো। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারপরে জমিনে এসে মারামারি করেটা কেমন? কারণ নামাজে নবীর সুন্নাত পাওয়া যায় না, ঠিক তবে ঠিক কোথায় গেল সেই সুন্নাত? অজনবনিয়াবুদালাসনাম, হে আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, মূর্তি পূজার কোনো কথা আপনাদের সাতটা কিতাবের একটাতেও নাই, একটাতেও নাই, বরং আপনাদের কিতাবগুলোতে লেখা হয়েছে যে ভূত প্রেত ও কবি ভি আচ্ছা নেই, যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো মানুষ না। এজন্য আপনাদের ধর্মের যারা একটু থিঙ্কার ছিলেন, যেমন রবি ঠাকুর, রবি ঠাকুর অনেক পড়াশোনা করেছেন, ক্লাস এইট পাস নজরুলের মতোই তিনি, মেট্রিক পাস করেন নেই কিন্তু পড়েছেন অনেক, অনেক পড়েছেন, অনেক সুন্দর ইংরেজি তিনি বলতেন, সাহিত্যের সব অঙ্গনে তার পথচারণা। তিনি ছিলেন বহুমাত্রিক একজন মানুষ, সাহিত্য বলতে যা বুঝায় সব অঙ্গনে তিনি ছিলেন। কিন্তু নজরুল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ কবি। নজরুল বলেছেন আমি চিরতরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে, এই কনফিডেন্স কবিতায় কেউ রাখতে পারে নাই, ঠাকুরও পারেন নেই। ঠাকুর বলেছেন শত বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা খানি, পড়লেও পড়তে পারো না পড়লে নাও পড়তে পারো। নজরুল ছিলেন কবিতায় যা দিয়ে গেছেন তাকে পৃথিবী স্মরণ করবে, ঠিক তবে ঠিক। যখন তিনি ইসলাম নিয়ে লিখেছেন তার চেয়ে বড় কোনো হুজুর ইসলাম নিয়ে এত সুন্দর লেখা লিখতে পারে? আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগৎময়, আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? পরিচয় আমি মুসলমান, ঠিক তবে ঠিক। অন্য কোন পরিচয় আল্লাহ গ্রহণ করবেন?
আল্লাহ বলেছেন মৃত্যুর সময় মুসলমান হয়ে মরো, ঠিক তবে ঠিক, অন্য কোন পরিচয় আমরা দেব না, আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমান, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।